প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার ডি এন সরকার সুদীপ্ত। আমি ডাক্তার শশীদুলাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে দীর্ঘ 8 বছর চিকিৎসা প্রদান করছি এবং এখানে গবেষক হিসাবে কাজ করছি। আমি যেহেতু যৌন রোগের উপর গবেষণা করি এবং জটিল এবং কঠিন রোগতত্ত্ব নিয়ে গবেষণা করি, আমার গবেষণার বিষয় হচ্ছে দুটি, যৌন রোগ এবং জটিল এবং কঠিন রোগতত্ত্ব। তো আমি যেহেতু গবেষণা কর্মের সঙ্গে যুক্ত আছি, সেহেতু আমি চাই যে আমার গবেষণার ফলটা সারা বিশ্বের সব সাধারণ মানুষই পাক। আমি একটা জিনিস আপনাদের জন্য আবিষ্কার করলাম, সেটা যদি আপনারা ব্যবহার করে উপকৃত না হন তাহলে আমার আবিষ্কার সম্পূর্ণই বৃথা। আজকে আমি আমার আবিষ্কৃত ওষুধ সম্পর্কে বলবো না, আজকে আমি আপনাদেরকে এমন কিছু প্রাকৃতিক উপাদানের কথা বলবো যেগুলো খেলে আপনারা ঘন্টার পর ঘন্টা সেক্স করতে পারবেন বা ঘন্টার পর ঘন্টা সেক্স করার সক্ষমতা অর্জন করবেন। দেখুন, সারা বিশ্বের সব পুরুষই চায় নিজেকে মহাশক্তিশালী যৌন ক্ষমতা সম্পন্ন পুরুষ হিসাবে গড়ে তুলতে, কিন্তু সবার এই প্রয়াস সবসময় কিন্তু সঠিক হয় না। এর কারণ হচ্ছে আমরা বাংলাদেশের মানুষ, বেশিরভাগ মানুষই খুব বেশি সচেতন নেই। আমাদের অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং ভুলভাল খাদ্যাভ্যাসই আমাদের এই যৌন দুর্বলতা সৃষ্টির পেছনে দায়ী। আমরা কিন্তু কেউ খবর রাখি না, আমরা স্বাস্থ্যবিধি কেউ মানি না, আমরা ইচ্ছা মতো ভাজি পোড়া, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এগুলো প্রতিনিয়ত খাচ্ছি। আর আমরা যে কোনো একটু ভারী খাবার খেলেই আমরা এটা করি যে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার অভ্যাসটা আমাদের বেশি। কেন আপনি কোল্ড ড্রিঙ্কস খাবেন? কোল্ড ড্রিঙ্কস না খেয়ে ভারী খাবার খেলে আপনি দই খান, তাহলে সেটা আপনার হজমের জন্য অনেক উপকারী হবে, শারীরিকভাবেও অনেক উপকারী হবে। আমরা কিন্তু সেটা করি না। আমরা কী খাই? কোম্পানির কেমিক্যাল দেওয়া কোল্ড ড্রিঙ্কস খাই, যেখানে উচ্চ মাত্রায় চিনি থাকে, যেটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এবার বন্ধুরা, আমি তো আপনাদেরকে বলেছি যে আজকে আমি এমন দুটি উপাদানের নাম বলবো যেটা আপনারা খেলে 100% আপনাদের যৌন শক্তি বৃদ্ধি পাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো আসুন জেনে নেই এমন কি উপায় যে উপায়টি অবলম্বন করলে আমরা ঘন্টার পর ঘন্টা সহবাস করার সক্ষমতা অর্জন করব। আপনারা গ্রামগঞ্জে এই দুইটি উপাদান পেয়ে যাবেন। একটি হচ্ছে মামা ভাগ্নে গাছের বীজ। আপনারা মামা ভাগ্নে গাছের বীজ সংগ্রহ করবেন এবং আলকুশির বীজ আপনারা সংগ্রহ করে নেবেন। এবার এই দুইটি উপাদান সমপরিমাণ নিয়ে গুঁড়া করবেন, গুঁড়া করে পাউডার বানিয়ে নেবেন। পাউডার বানিয়ে নিয়ে এবার এটাকে কী করবেন, মধু দ্বারা এটাকে মিক্স করবেন। মিক্স করে 7টি গুলি বানাবেন, এরকম ছোট ছোট কাঁচের গুলির মতো 7টি গুলি বানাবেন। এবার আপনারা এই গুলিগুলো কিভাবে খাবেন? প্রতিদিন সকালে বাসি পেটে আপনি প্রতিদিন এই গুলিগুলো খাবেন না, 7টি গুলি বানাবেন, একদিন পর পর খাবেন। মানে আজকে মনে করেন একটি বড়ি খেলেন, খেয়ে হালকা একটু গরম পানি বা গরম দুধ খেলেন, পরের দিন একটা সিদ্ধ ডিম খাবেন। এইভাবে অল্টারনেটিভ করে আপনারা 7 দিন খাবেন। এটা যদি আপনারা 7 দিন খেতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা 1 থেকে 1.5 ঘন্টা সহবাস করতে পারবেন, আপনাদের কোনো অসুবিধা হবে না। এরপরে আমি আপনাদের আরেকটি প্রাকৃতিক খাবারের কথা বলবো। আপনারা হয়তো কাঠবাদাম সম্পর্কে অনেকেই শুনেছেন এবং কিশমিশের নাম অনেকেই শুনেছেন। আপনারা কি করবেন, কাঠবাদাম এবং কিশমিশ 1 গ্লাস পানিতে ভিজিয়ে রাখবেন সারা রাত। সকালে ওই পানি খেয়ে আপনারা ওই কাঠবাদাম আর কিশমিশ খেয়ে ফেলবেন। এটা যদি আপনারা 1 মাস খেতে পারেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের যৌন ক্ষমতা এবং পুরুষের শুক্রাণুর সংখ্যা এবং বীর্যের ঘনত্ব অনেক বেশি বাড়বে। বন্ধুরা, আমি আজকে আপনাদের দুইটি প্রাকৃতিক উপায় বললাম। আপনারা যদি এই দুইটি প্রাকৃতিক উপায় অনুসরণ করতে পারেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আপনারা 100% 15 থেকে 20 দিনের মধ্যে যত কঠিন আপনাদের যৌন দুর্বলতা হোক না কেন, যত সিরিয়াস সমস্যাই হোক না কেন, আপনারা 15 থেকে 20 দিনের মধ্যে মুক্ত হবেন, আমি গ্যারান্টি দিচ্ছি।
যেহেতু আমি গবেষণা করি, এটা আমি অনুমান নির্ভর তথ্য আপনাদের দিচ্ছি না, এটা আমাদের আমার বহু রোগীর উপর প্রমাণিত এবং এটা আমি পরীক্ষা করেই আপনাদের সামনে আজকে ভিডিও বানাতে আসছি বা ভিডিও ইউটিউবের মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে আসছি। আপনারা এটা বিশ্বাস করুন, 100% আপনারা যদি এই দুইটি উপাদান খেতে পারেন নিয়ম করে, তাহলে অবশ্যই আপনাদের যৌন দুর্বলতা দূর হয়ে যাবে। এরপরও বন্ধুরা, আপনাদের অনেক সময় সেক্সুয়াল ডিজিজ থাকে, বিভিন্ন খারাপ জায়গায় গিয়ে আপনারা আপনাদের যৌবনটাকে নষ্ট করে ফেলেন, তো তাদের জন্য আমি বলবো, আমি যেহেতু সেক্সুয়াল ডিজিজ নিয়ে গবেষণা করি, সেহেতু আপনারা অবশ্যই আমার সঙ্গে সাক্ষাৎ করে আপনার এই সমস্যার বিষয়ে বিস্তারিত আমাকে বলতে পারেন, অথবা আমাকে কল করেও আপনাদের সমস্যার কথা আমাকে বলে পরামর্শ নিতে পারেন। এখন অনেকে প্রশ্ন করবেন যে স্যার আপনাকে কোথায় পাবো, আপনার মোবাইল নম্বর কোথায় পাবো? হ্যাঁ, আমি বলে দিচ্ছি, আমার মোবাইল নাম্বার পাবেন আমার এই ভিডিওর ডেসক্রিপশান অংশে, আমার বিস্তারিত ঠিকানা, আমার সম্পর্কে বিস্তারিত বর্ণন এবং আমার মোবাইল নাম্বার সব কিছু দেওয়া আছে। আপনারা চাইলে সেখান থেকে আমার মোবাইল নাম্বার নিয়ে, আমার চেম্বারের ঠিকানা নিয়ে যে কোনো সময় আমার চেম্বারে আসতে পারেন, অথবা আমার সঙ্গে কল করে পরামর্শ নিতে পারেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার দেয়া পরামর্শগুলো যদি আপনাদের একটু উপকারে আসে বা মনে করেন যে না আমাদের উপকারে আসবে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।